আমার মনে চাচ্ছি গোরার মধ্যে চড়ার জন্য নবীজি ডাক দেয়া বলে নানা ভাই আমি ঘোড়া কোত্থেকে আনব এই মুহূর্তে তো কোনো ঘোড়ার সন্ধান আমার কাছে নাই এ নানা ভাই তবে একটা ঘোড়াই আমার কাছে আছে যে ঘোড়াটা পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়া আরেকটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার আমার নবীজি তৎক্ষণাৎ দুইটা হাঁটু রেখে দিলেন জমিনের মধ্যে আর দুইটা হাঁটু মুবারক জমিনের মধ্যে হাত দুইটা জমিনের মধ্যে এই চারটা জিনিস যখন জমিনের মধ্যে রেখে দিলেন এবার হুসাইনকে ডাক দিয়ে বলল হুসাইন আমি নবী নিজে গোরা হয়ে গেল সওয়ারি আর দেরি কইরো না ঘোড়ার উপরে উঠে পড়ো আর জোরে বলতে হবে আল্লাহু আকবার মানুষ যেভাবে গাছের মধ্যে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে ওইভাবে করে হুসাইন গাছের মধ্যে মানুষ যেরকম ভাবে উপরের দিকে উঠতে থাকে ওইভাবে করে হুসাইন নবীজির কাঁধ মুবারকের মধ্যে পিছন দিক থেকে আস্তে 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 করে উপরে উঠতে লাগলেন আল্লাহু আকবার ওঠার পরে ডাক দিয়া বলে নানা ভাই আপনার উপরে আমি উঠলাম ও নানা ভাই আমি আপনাকে জানাই দেই গোরার তো চুল আছে চুলের মধ্যে ধরে ব্রেক করে আপনি বলেন গো নানা আমি কোন দিকে ধরব গোরার তো লাগাম আছে লাগামের মধ্যে টান দিলি থেমে যাই আপনার কাছে তো কোনো লাগাম নাই নানা আমি কি করব গো নানা আমার নবীজি ডাক দেয়া বলতেছে নানা ভাই রে তুমি আমার ডান কানে দোনো আমার বাম কানে দোনো রে নানা ভাই আল্লাহু আকবার আমার ডান কানে ধরো যেই সময় তোমার ডান দিকে ব্রেক করার দরকার লাগে ডান দিকে তুমি টান দিবা আমি রহমাতুল লিল আলামিন ডান দিকে ফিরে যাব আল্লাহু আকবার আমি কিছুক্ষণ আগে মাহফিল করলাম কুমিল্লা ব্রাহ্মণ পাড়া দীর্ঘভূমি এলাকায় মাহফিল করে খুব তড়িৎ গতিতে আসলাম ডাইনে বাইয়ে প্রায় সময় গাড়ি ড্রাইভারকে দেখাইতে হয় আমার নবীজি ডাক দেয়া বলে হুসাইন তুমি যখন বাম দিকে টান দিবা আমি রহমাতুল লিল আলামিন আমি নূরের নবীজি বাম দিকে ফিরে যাইব আল্লাহু আকবার আমার নবীজি মুস্কি মুস্কি হাসি এবার ডাক দেয়া বলে নানা এবার তোমাকে আমি ডাক দিয়ে বলতেছি ও নানা নানা বলো তোমার মায়ের নাম কি ডাক দিয়া বলে আমার মায়ের নাম হলো আমেনা তোমার মায়ের নাম হলো আমেনা তোমাকে একটা প্রশ্ন করব গো নানা নানা তুমি বলো তোমার মা কোন নবীর মেয়ে ছিল সুবহানাল্লাহ আস্তে কোন আর একটু আস্তে কোন না সুবহানাল্লাহ তোমার মা কোন নবীর মেয়ে ছিল কিনা বলো আমার নবী মুস্কি মুস্কি হাসে ডাক দিয়া বলতেছে নানা নানা গো নানা আমি তোমাকে জানাই দিচ্ছি রে নানা তোমার মা কোন জান্নাতের সর্দারে নিয়ে বলো আমার নবী মুস্কি মুস্কি হাসে গো আমার মা কি তুমি চিনো নি হযরত হুসাইন নবীজির কো আমার মা রে তুমি চিনো নি সুবহানাল্লাহ আরে কেমন প্রেমের কথন শুরু হয়ে গেল প্রেমের কথা মালা নানা নাতির মধ্যে চলতেছি ডাক দিয়ে বলতেছে নানা নানা গো নানা তুমি আমার মাকে চিনো নি যেই মা গুলো সাইয়্যেদা সাবাবি আহলে জান্নাত যেই মা জান্নাতের সকল রমণীদের সর্দারিনী আল্লাহু আকবার গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার আমার প্রিয় ভাই হাফেজ আমির হুসাইন রায়পুরি সাহেব আমাকে একটি বিষয় বেঁধে দিয়েছেন যে আমার ভাই আপনি আহলে বায়ত নিয়ে আলোচনা করবেন আমি কি আলোচনা করব আহলে বায়ত নিয়ে
জি আহলে বাইতের গুণ গান গান স্বয়ং আমার আল্লাহ ওই প্রাণের আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইত ويطهركم تطهيرا الله পাক ডাক দেয়া বলেন নিশ্চয় রব্বুল আলামিন ইচ্ছা করেন যে আহলে বাইতের কাছ থেকে নাপাকি দূর করে দিতে অপবিত্রতা দূর করতেন এবং তাদেরকে পুত পবিত্র করে রাখতেন একটা কথা জবান খুলে জানাই দিবেন বড় কান্দারে বন্ধুরা সম্পূর্ণরে বন্ধুরা আমার আহলে বাইত রাসূল তারা পবিত্র নাকি অপবিত্র আল্লাহ পাক ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ এই জমিনের মধ্যে মানুষ পবিত্র হয় আবার অপবিত্র হয় আমরা কিছুক্ষণের জন্য পবিত্র অবস্থায় জান্নাতের বাগানের মধ্যে ঢুকলাম আবার কিছুক্ষণ পরে আমরাও পবিত্র হইতে পারি কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট গ্যারান্টি দিলেন ও দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ আমি সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলি দুনিয়ার মানুষ তোরা শুনে নে আমি আল্লাহ বলে দিলাম যারা আহলে বাইতে রাসূল তারা এক সেকেন্ডের জন্য অপবিত্র হয় না আমি আল্লাহ তাদেরকে 24 আওয়ার্স পবিত্র করে দিয়েছি আল্লাহু আকবার বলেন সবাই এই জন্য আমার বন্ধুরা যে আহলে বাইতদেরকে সালাম না দিলে নামাজ হয় না যে আহলে আলে রাসূলদেরকে সালাম না দিলে আমার তোমার নামাজ হয় না বলতে পারেন হুজুর আহলে বাইতদেরকে সালাম দেওয়া কি এমন জরুরি বিষয় আহলে বাইতদেরকে সালাম না দিলে কি হবে মাযহাব হলো চারটা এর মধ্যে শাফি মাযহাব হলো একটা জিনার স্থান দ্বিতীয় স্থানের মধ্যে রয়েছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাই দিওয়ানে শাফিঈ কিতাবের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়ালানিয়া আহলা বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বাকুম ফরদ মিনাল্লাহ ফিল কুরআন আউযালাহু কাফাকুম মিন আযীমিল কদর আকদর আনকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু একটা জবান বন্ধ রাখবেন না আহলে বাইতের মহব্বত কলি যায় নিয়ে বলেন না আল্লাহু আকবার ইমাম শাফিঈ ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ হে আহলে বাইতের রাসূল আপনাদের কি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনের মধ্যে ফরজ করে দিয়েছে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলেন যাদেরকে ভালোবাসার কথা রব্বি করিম কোরআনে পাকের মধ্যে বলেছেন কাফাকুম মিন আযীমিল কদর আনকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু আপনাদের উপর যে দুরুদ পড়ে না ওই ব্যক্তির নামাজই হয় না ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার সবাই বলেন না রাইতগিবির আরেকটু আওয়াজ বাড়াইতে হবে বলি আম পারবেন নবীর মহব্বতে নারাইত গিবির নারাইর সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নূরের নবী যেখানে মায়ার নবী যেখানে জিন্দা নবী যেখানে ফ্রি ফায়ার যেখানে ফুটবল যেখানে আপনারা তো কইছেন ঠিকই কিন্তু আর্জেন্টিনা যখন জিতছে বৈরবের মানুষ তো গরু জবাই করে খাওয়াইছে কথা বলেন ঠিক কিনা আর্জেন্টিনা জিতার পরে তো আপনারাই সবার আগে আনন্দটা করছেন যারা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন আপনারা আমি তো চিন্তা করি মেসি না জানি কোন দিন বৈরবাইয়া ফারাই খাদে আল্লাহই জানে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা কি আপনাদের কষ্ট হয় তাহলে জবান খুলে খুলে আওয়াজ দিবেন একটা একটা জবান বন্ধ রাখবেন না নূরের নবীর আহলে বাইতের কলিজার টুকরাদের আলোচনা চলতেছে জবানটা খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ
আমার বন্ধুরা বাবা জিনাব আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করেন ইয়ামতাসু কামা ইয়ামতাসুর রজুলুত তামার দুনিয়ার জমিনে তোমরা যে খেজুর খাও তামার মানে খেজুর এই দুনিয়ার জমিনে তোমরা যে তামার খাও এই খেজুর খাওয়ার সময় তোমাদের মুখের মধ্যে খেজুর নিতে গেলে ওই খেজুরটা বিছরে ভিতরের মধ্যে ভিতরে যখন যায় খেজুর চিবানোর সাথে সাথে যত মজা পাও এর চেয়ে বেশি মজা পাই আমি আমার হাসান হুসাইনের গালের মধ্যে চুমা দেওয়ার কারণে ওই আহলে বাইত কারাম আমার নবীজি ডাক দিয়ে বলে হুমায়ুন হানাতেই মিনাত দুনিয়া দুনিয়ার জমিনে আমার দুইটা জান্নাতি ফুলের টুকরা আছে রে একটা ফুলের নাম হযরতে হাসান আরেকটা ফুল মোবারকের নাম হযরতে হুসাইন আল্লাহু আকবার বলে সবাই আমার বন্ধুরা বাবা জিনাব হুসাইন কোন হুসাইন যেই হুসাইন আমার নবীজি একদিন দাঁড়িয়ে রইলেন হুসাইন ডাক দেওয়া ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার মনে চাচ্ছি ঘোড়ার মধ্যে চড়ার জন্য নবীজি ডাক দেয়া বলে নানা ভাই আমি ঘোড়া কোথেকে আনব এই মুহূর্তে তো কোনো ঘোড়ার সন্ধান আমার কাছে নাই এ নানা ভাই তবে একটা ঘোড়াই আমার কাছে আছে যে ঘোড়াটা পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়া আর একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার আমার নবীজি তৎক্ষণাৎ দুইটা হাঁটু রেখে দিলেন জমিনের মধ্যে আর দুইটা হাঁটু মোবারক জমিনের মধ্যে হাত দুইটা জমিনের মধ্যে এই চারটা জিনিস যখন জমিনের মধ্যে রেখে দিলেন এবার হুসাইনকে ডাক দিয়ে বলে হুসাইন আমি নবী নিজে ঘোড়া হয়ে গেলাম সওয়ারি আর দেরি কইরো না ঘোড়ার উপরে উঠে পড়ো আর জোরে বলতে হবে আল্লাহু আকবার মানুষ যেভাবে গাছের মধ্যে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে ওইভাবে করে হুসাইন গাছের মধ্যে মানুষ যেরকম ভাবে উপরের দিকে উঠতে থাকে ওইভাবে করে হুসাইন নবীজির কাত মুবারকের মধ্যে পিছন দিক থেকে আস্তে 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 করে উপরে উঠতে লাগলেন আল্লাহু আকবার উঠার পরে ডাক দিয়া বলে নানা ভাই আপনার উপরে আমি উঠলাম ও নানা ভাই আমি আপনাকে জানাই দেই ঘোড়ার তো চুল আছে চুলের মধ্যে ধরে ব্রেক করে আপনি বলেন গো নানা আমি কোন দিকে ধরব ঘোড়ার তো লাগাম আছে লাগামের মধ্যে টান দিলি থেমে যাই আপনার কাছে তো কোনো লাগাম নাই নানা আমি কি করব গো নানা আমার নবীজি ডাক দেয়া বলতেছে নানা ভাই রে তুমি আমার ডান কানে দোনো আমার বাম কানে দোনো রে নানা ভাই আল্লাহু আকবার আমার ডান কানে ধরো যেই সময় তোমার ডান দিকে ব্রেক করার দরকার লাগে ডান দিকে তুমি টান দিবা আমি রহমাতুল লিল আলামিন ডান দিকে ফিরে যাব আল্লাহু আকবার আমি কিছুক্ষণ আগে মাহফিল করলাম কুমিল্লা ব্রাহ্মণ পাড়া দীর্ঘভূমি এলাকায় মাহফিল করে খুব তড়িৎ গতিতে আসলাম ডাইনে বাঁয়ে প্রায় সময় গাড়ি ড্রাইভারকে দেখাইতে হয় আমার নবীজি ডাক দেয়া বলে হুসাইন তুমি যখন বাম দিকে টান দিবা আমি রহমাতুল লিল আলামিন আমি নূরের নবীজি বাম দিকে ফিরে যাইব আল্লাহু আকবার এবার হুসাইন ডাক দেয়া বলে নানা আপনার সাথে আমি একটা বাহাস করতে চাই ডাক দেয়া বলে নানা 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 মানিলাম যা দিল আল্লাহ নানা গো বলো 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 নানা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি কে আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি আপনি নানা নাকি আমি সুবহানাল্লাহ মানিলাম যা দিল আল্লাহ
আল্লাহর কাছে সবচেয়ে বড় কেনানাম আমার নবীজি কয়া নালাম যা দিলাম আল্লাহর কাছে সবচেয়ে বড় গোলাম আমি কারণ আমি রহমাতুল লিল আলামিন কে সৃজন না করলে পৃথিবীর কোন কিছু আমার আল্লাহ তৈয়ার করত না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই কথাটা কি সঠিক না বেঠিক হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালাম খালাকতুল আফলাক নূর নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিন আল্লাহ পাক কোনো কিছুই তৈয়ার করতেন না হুসাইন ডাক দে বলে না 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 গো না না তুমি যে বললা না আলাম জান ইনাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় তুমি গো না না আনা লা ওয়াফিক আমি মানি না 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 ও না 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 গো না না আমি মানি না আমি ব্রেকেট দিয়ে দিলাম গো না না বলো 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 না না তোমার বাবার নাম কি ডাক দেখ আমার বাবার নাম হল আব্দুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দেয়া বলে আমার আব্বার নাম হল আব্দুল্লাহ হুসাইন ডাক দেয়া বলে খালে আব্দুল্লাহ লাইস লাহু কাবলাহু ওয়ালা বাদ শাইআ না 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 গো না না তুমি বললা তোমার বাবার নাম কোন আব্দুল্লাহ তোমার বাবার আগে পিছেতে কোনো টাইটেল নাই তোমার বাবার কোনো টাইটেল নাই আর আমার আব্বার সিনুনি যে আব্বার সামনেও টাইটেল আছে আবার নামের পিছনেও আমার আল্লাহ টাইটেল লাগাই দিছে আর জোরে কোন আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছে না না আমি তোমাকে জানাই দেই রে না না খালি আব্দুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদ শাইআ তোমার বাবা আব্দুল্লাহ শুধু খালি শূন্য আব্দুল্লাহ সামনে পিছে কোনো টাইটেল নাই কিন্তু আমার বাবা এমন একজন বাবা যিনি মাওলানা আলী শের খোদা মুশকিল কুশা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার বাবার সামনে টাইটেল আছে আবার নামের পিছনেও টাইটেল আছে আরেকটু জবান খুলে বাঘের মতো গর্জন দিয়ে বলতে হবে আল্লাহু আকবার আমার নবীজি মুস্কি মুস্কি হাসি এবার ডাক দিয়ে বলে না না এবার তোমাকে আমি ডাক দিয়ে বলতেছি ও না 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 বলো তোমার মায়ের নাম কি ডাক দিয়া বলে আমার মায়ের নাম হলো আমেনা তোমার মায়ের নাম হলো আমেনা তোমাকে একটা প্রশ্ন করব গো না 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 তুমি বলো তোমার মা কোন নবীর মেয়ে ছিল সুবহানাল্লাহ আস্তে কোন আর একটু আস্তে কোন না সুবহানাল্লাহ তোমার মা কোন কোন নবীর মেয়ে ছিল কিনা বলো আমার নবী মুস্কি মুস্কি হাসে ডাক দিয়া বলতেছে না 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 গো না না আমি তোমাকে জানাইয়া দিচ্ছি রে না না তোমার মা কোন জান্নাতের সর্দারে নিয়ে বলো আমার নবী মুস্কি মুস্কি হাসে কো আমার মা কি তুমি চিনো নি হযরত হুসাইন নবীজির কো আমার মারে তুমি চিনো নি সুবহানাল্লাহ আরে কেমন প্রেমের কথন শুরু হয়ে গেল প্রেমের কথা মালা না না নাতির মধ্যে চলতেছি ডাক দিয়ে বলতেছে না 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 গো না না তুমি আমার মাকে চিনো নি যেই মা গুলো সাইয়্যেদা সাবাবি আহলুল জান্নাত যেই মা জান্নাতের সকল রমণীদের সর্দারিনী আল্লাহু আকবার আমাদের এলাকা তো তো মা মা আছে আমাদের এলাকার মধ্যে ফাতেমা আছে আছে না নাই কিছু ফাতেমা আছে এরা বয়া ঘরের কোনার মধ্যে আবুল বিরিঘা ঠিক না বেঠি এখন তো প্রাইভেট কার নিয়ে 5-7 বছর ধরে ঘুরি প্রথম অবস্থা তরে ঢাকা থেকে ওয়াজ করে ওই যে আখাউড়া নাম সিটেন থেকে নামার পরে এক বিড়ি দেখতেছে বিড়ি হাইতাছে কি খাই আমি যে গেলাম কি গো মা আপনি কি খান কো তুই খাইবি হে বেরি কার জানলে হুজুর যে ওয়াজ করে আসে কত তুই খাইবি একটা আমি না ওসুবিল্লা
ওই ফাতিমা ওমা আমাদের এলাকার ফাতিমা ওমা আমার বন্ধুরে ডাক দে বলতেছে না 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 গো না না আমার মা একজন নবীর মেয়ে শুধু নবীর মেয়ে না যেই নবীর কারণে আল্লাহ পাক তামাম কুল কায়নাত সৃষ্টি করেছে আল্লাহু আকবার এরপরে ডাক দে বলতেছে না 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 তুমি বলো তোমার নানির নাম কি নবীজির নানির নাম কি বলেন তো বলেন দেখি ওয়াজ তো অনেকদিন শুনছেন নবীজির নানির নাম কি নবীজির নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে না 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 গো না না তোমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা আমি তোমাকে জানাই দিচ্ছি না না তোমার নানি হলো বাররা বিনতে আব্দুল উজ্জার আমার নানিকে তুমি চিনো নি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা একসাথে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মখদিজাকে জান্নাতিল আল্লাহু আকবার আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার মখদিজাকে উম্মতের মা বানাইলাম শুয়ে আছেন রওজায় তিনি জান্নাতুল মাওয়া আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছে না না এরপরে ডাক দিয়ে বলে না না আমি তোমাকে জানাই দিচ্ছি গো না না তোমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা আর আমি বলে আমার নানির নাম কি খাদিজাতুল কুবরা যেই খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় যখন আমার নবীজি তাকে দাফন করলেন একটা জবান বন্ধ রাখবে না বলার পরে একসাথে সুবহানাল্লাহ বলবেন যখন বলবো যখন তিনি ইন্তেকাল করলেন জানাজার নামাজ পড়ানোর পরে আমার নবীজি কবরের সামনে থেকে ছেড়ে যান না কবর ছেড়ে যান না আমার আল্লাহ জিব্রাইলকে মেসেঞ্জার দিয়া মেসেজ পাঠিয়ে দিলেন আল্লাহ ইয়াকরু আলাইকা সালাম তাড়াতাড়ি করে বন্ধু নবীর কাছে যাও যাই আমার বন্ধু নবীকে সালাম দিবা আর বলবা আজকে খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না জবাব দিয়ে দিছি স্বয়ং আমার আমি আল্লাহ আমি আল্লাহ জবাব দিয়ে দিছি বন্ধুকে বলো বন্ধু যেন বাড়ির দিকে চলে যায় জিব্রাইল আসার পরে ডাক দিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আর বলেছি আপনি যেন বাড়ির মধ্যে চলে যান নবী গো আমার নবীজি দুইটা চোখের পানি সেরে কান দিয়ে আর বলে জিব্রাইল ইয়া আখি জিব্রাইল ও জিব্রাইল শুনো আমার মনের একটা কথা আমার মনের কথাটা শুনো যে খাদিজা আমার দুঃখের দিনের সাথে আমার সুখের দিনের সাথে আমার স্ত্রীদের মধ্যে যে স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট করলেন আমার জন্য যে স্ত্রী আমার দুঃখের বেশি অংশের মধ্যে আমার সাথে ছিল আজকে খাদিজা কি কবরের মধ্যে রাইখা আমি বাড়ির মধ্যে যাইতে আমার মনে চায় না না জানি মন কারণ কি তার সাথে কি আচরণ করেন কই জন্য তো রব্বি করিম পাঠিয়ে দিলেন ডাক দিয়ে বলে আল্লাহ কাইয়া করো ওয়ালাইকা সালাম বন্ধুকে সালাম জানাইয়া দাও বন্ধু যেন বাড়ির মধ্যে চলে যায় খাদিজার কবরের মধ্যে মন কার নাকি আসবে না জবাব দিয়ে দিছি স্বয়ং আমি আল্লাহ
চিন্তা করছেন মিয়া জবাব দিয়েছি স্বয়ং আমি আল্লাহ হুসাইন ডাক দিয়ে বলে নানা তোমার নানি বাররা বিনতে আব্দুল উজ্জাব তোমার নানি কোন নবীর স্ত্রী ছিল কিনা বলো সুবহানাল্লাহ বলেন একসাথে তোমার নারী কোন স্ত্রী ছিল কোনা কোন নবীর এরপরে ডাক দেয়া বলে বলো 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 নানা সর্বশেষ একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব দিতে পারলে বাহাস শেষ এরপরে ডাক দেয়া বলে নানা নানা তুমি বলো তোমার নানার নাম কি সুবহানাল্লাহ একসাথে বলতে হবে বলো নবীজির নানার নাম নানার নাম কি ওহাব ইবনে আব্দে মানাফ ওহাব ইবনে আব্দে মানাফ আমার নবীজি ডাক দিয়া বলতেছি এ নানা ভাই আমার নানার নাম হলো ওহাব ইবনে আব্দে মানাফ ডাক দিয়া বলতেছে নানা বলো তুমি তোমার নানা কোন নবী ছিল নি সুবহানাল্লাহ কোন না নানা তুমি বলো তোমার নানা ওহাব ইবনে আব্দে মানাফ কোন নবী ছিল কিনা ডাক দিয়ে বলতেছি আমার নানা তো কোন নবী ছিলেন না তো যদি তাই না হয়ে থাকে নানা এবার ফাইনাল একটা কথা শুনে রাখো আমার নানা এমন একজন নাকি আল্লাহ পাক তৈয়ার করতো না ঠিক কিনা বলেন আমার নবীকে তৈয়ার না করলে আমার নানাকে তৈয়ার না করলে পৃথিবীর কোন নানা আমি আই হইতো না আমার নবীজি ডাক দিয়ে বলতেছি এ নানা ভাই সৌভাগ্যের দিক দিয়ে তুমি তো সবচেয়ে বড় ভাগ্যবান কারণ তুমি যা পাইছো সব আমি নবীর খাতিরে সুবহানাল্লাহ কোন একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবিয়েনা মাওলানা মুহাম্মদ আসেনা মদিনোরের নবী বসে নামার কোলে যায় গাইরে দুই নয়নে ভরিয়া দেখিব প্রাণতা কিতে জীবনে আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনাদের ভৈরবের মানুষ অনেক ইসলাম প্রিয় সুন্নি প্রিয় মানুষ আমাদের গ্রামের মধ্যে যদি আরো বড় কিছু থাকতো এত রাত যদি এতগুলা মানুষ বসা থাকতো না বসে আছেন এটার মধ্যে লাভ আছে না নাই আরো আসতে কোন আছে না নাই যেভাবে আওয়াজ অনেকে দেন আমি তো ডরাইতাছি ওহাবি মাহফিলে ওয়াজ করতেছি নাকি তা জবানটা খুলে বলেন আল্লাহু আকবার নারাই তাকবীর হয়েছে না হয়েছে না এই 60% হয়েছে আরো 40 রয়ে গেছে আপনারা যদি রাত 60টার সময় আর্জেন্টিনা জিতছে এই সময় মিছিলের আওয়াজ তো হয়েছে না ঠিক না বে ঠিক হ্যাঁ রাত্রে 60টার দিকে গেছি ওয়াজ করছিলাম মমি সিং রাত্রে 60টার দিকে শুইতাম যাবো সাহেদি রাস্তা দেশের মিছিল চলতেছে কি আমি কি এখন আবার ইলেকশন করে কেডা সাহেদি ইলেকশনের মিছিল না এটা আর্জেন্টিনার মিছিল চলতেছে কিসের মিছিল কেমন বাঙালি হইছে আমরা রাত্র 60টার দিকে মিছিল করে পৃথিবীর ইতিহাসে নাম্বার ওয়ান ব্যাক কল ঠিক কি বলেন নাম্বার ওয়ান ব্যাক কল রাত 60টার দিকে সজাগ থেকে সেরা হে মাহফিল হইলে গুমে ডইল্লা ফইল্লা উলে ফইলে মেরে থাকা এবার রাত রাত বাজে 3টা মেসি গোল দিতেছে হে আমি ব্যাটারি ফেয়ে দিয়ে সাইরিছি ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা এর ঘুম নাই এর ঘুম নাই এ জিন্দা মরা হয়ে গেছে গা আরে জি গে তোর কি অবস্থা কার কথা কইল না জান তেজ পাত হয়েছে গা কি লিগে যে গোলটা দিতে পারে না আল্লাহ ঠিক না বে ঠিক ফ্রান্সের লগে যে একটা খেলা হয়েছে
মাথা নষ্ট হয়ে গেছে আর্জেন্টিনার না জানেন কি তো আল্লাহ ও ইও খেলা হইছে কাতারে আর ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে ঠিক না বেটি ঠিক না বেটি ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে কারণ ব্রাহ্মণবাড়িয়া মানুষ সব দিক দিয়ে আগগাইল ঠিক না বেটি খেলা হইছে কাতারে ওই কুমিল্লার এক ব্যক্তি এক ব্যক্তি একদিন ওনার দল হারছে স্ট্রোক করে মারা গেছে তা আমি চিন্তা ইন্নালিল্লাহ বলে আমি চিন্তা করে দেখছি যেহেতু এই লোক খেলার জন্য স্ট্রোক করে মারা গেছে তুই লো মনে বেডা মনে শহীদি মর্যাদা পাইব ওই ফিসাদা একটা কটি হই জান্নাত কি তার এতর বাফের বাফের ঘরের জান্নাত এটা ঠিক না বেঠি ইও এ স্ট্রোক করে মারা যা আর একটা আর্জেন্টিনার পতাকা একদম সর্বোচ্চ জায়গা থেকে চিন্তা করছে বাংলাদেশের উর্ফে নিয়ে লাগাম একবার বাসের আঘাত টিকা গিয়ে লাগাইতে গেছে আর উর্ফে তে ফরছে আর মরছে আমি চিন্তা করছি উর্ফে তে আর ফরছে আর মরছে যেহেতু হে তো শহীদ মর্যাদা কেউ হেরে ফিরাইতে পারতো না ঠিক না বেটি ঠিক বেলে আরেক লোক উত্তর কোরিয়ার নিজের কাছে আছে 1.5 লাখ আর আছিল নিজের কাছে 1.5 লাখ আর স্বর্ণ বিক্রি করছে বউয়ের স্বর্ণ কার স্বর্ণ বউ আবার পাগল উত্তর কোরিয়ার লেগে পাগল এর নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 4 মাইল পতাকা বানাইছে কি বানাইছে পতাকা বানাইছে মানুষ দেখতো কারণ জীবনে যা জমাইছে 4 লাখ এ বেড়ার দ্বার গিয়া যদি মাহফিলের কথা কন ফার্স্ট টেহা দিব একটা ফুরান টেহা দিব যেটা চলে না কথা কন ঠিক কিনা আমরা মুসলমান আজকে কোন জায়গায় আছি মুসলমান তার ঘরের মধ্যে জমানো টাকা জিনিস এবং টাকা মিলা 4.5 লক্ষ টাকা সব টাকা দিয়া কিনছে একটা পতাকা বানাইছে উত্তর কোরিয়ার এই পতাকার মধ্যে তার জীবনের সবকিছু ব্যয় করে দিছে আমি চিন্তা করে দেখলাম এই লোক যদি কবরও যা মুনকার নাকের মনে কবর আসতো না যে মনে হয় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবার কবর যাও নই লাগবো মান সম্মান বাঁচাই ঠিক না বেঠি কি এত কিছু যাদের জন্য করলেন তারা তো আপনার কবরে যাবে না ঠিক কি না বলেন তারা কি কবরে যাবে আজকে যে সকল দেশের জন্য আমার যুবক দামাল ছেলেরা যে সকল যুবক ভাইয়েরা রাতের ঘুম হারাম করিয়া সারা রাত্র বিবি খেলা দেখেছে যাদের জন্য বন্ধুকে বন্ধুক গায়ে দিয়া মারছে স্ট্রোক কইরা মরছে পতাকা টানাইতে যায় মরছে 4 লক্ষ টাকা খরচ করলো বন্ধুরে আমার এত কিছু করলো আওয়াজ দিয়া বলেন আমার নবী তো হাদিসের মধ্যে বলেছে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর এখন আপনারা জবান খুলে বলবেন এই যে মেসি বলেন কাকা বলেন রোনালদো বলেন রোনালদিনহো বলেন আরেকটা নাম কি নিউমান নাকি নেইমার নেইমার একটা ফোলা কইছে ব্রাজিলের কথা কন না হ্যাঁ মনে মনে কইতাছে আমি মনে ব্রাজিল করি শুনো বেটা আমি ব্রাজিল হারুনিয়া দল কেউ করে রে বেটা এবারে ব্রাজিল ওটা ঠেলিয়া ফেলা দিতেছে হারাই দিত আমি কোনো দল করি না ভাই এখন আপনাদেরকে আমি জানাই দিই এই পৃথিবীর জমিনে যাদের জন্য আমি আপনি এত কিছু করলাম ওই ব্রাজিল বলেন আর আর্জেন্টিনা বলেন আর্জেন্টিনার কোচকে জিজ্ঞাসা করা হলো আর্জেন্টিনার ব্রাজিলের কোচ তেতুকে জিজ্ঞাসা করলো করা হলো আপনি বাংলাদেশ চিনেন কিনা সর সর সময় নাই কথা বলার যাদের জন্য তুমি এত কিছু করলা এত পতাকা উড়াইলে এত টাকা উড়াইলে এত কিছু খরচ করলা তাদের দেশের কুস্ত তোমার দেশকেই চিনে না তোমার চিনব কোন সময় ঠিক কিনা বলেন আমার নবীজি হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন এই জগতের মধ্যে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর নাসর হবে আসরটা বড় কঠিন হাসর হয়ে যাবে আমার বন্ধুরা
যেই হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারার সূরাতুল আবাসার 34 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনকুম ইয়াউমা ইযিন শানু ইউগনিহি ডান হাত ধরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন কাল হাসরের ময়দানটা বড় কঠিন বিভীষিকাময় হবে ওই কাল হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না মা চিনবে না সন্তানকে বাবা চিনবে না সন্তানকে কাল হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে যেই হাসরের ময়দানে স্ত্রী সন্তানকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না একটা কথা আওয়াজ দেয়া বলেন ওই হাসরের ময়দানে সবার চেয়ে আপন কে আর জোরে কোন এই জন্য কাজী নজরুল ইসলাম ডাক দেয়া বলতেছে দুঃখের দিনে রে দরদি মোরে নবী কামলে ওয়ালা নবী কামলে ওয়ালা এক কণ্ঠে শুনতেছে সবার একসাথে মিলে দুঃখের দিনে রে দরদি মোরে নবী কামলে ওয়ালা নবী কামলে ওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চেরাগ লাল নবী কামলে ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলে ইয়া আয়েশাতুল হুমায়রা আমি নবী তোমাকে ওয়াজ করতেছি শুনো কাল হাসরের ময়দানটা বড় কঠিন পরিস্থিতি হয়ে যাবে কাল হাসরের ময়দানটা বড় ভয়াবহ হবে মারাত্মক পর্যায়ের হয়ে যাবে আয়েশারে মানুষগুলো অলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে একটা জবানবন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে আয়েশা আমি নবী তুরে জানাইয়া দেই কাল হাসরের ময়দানটা মারাত্মক অবস্থা হয়ে যাবে মানুষগুলো অনঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে ওই কবর থেকে ওঠার পরে মানুষগুলো অনঙ্গ অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ তোরা শুন আমি তোদেরকে জানাই দিচ্ছি রে এ দুনিয়ার মানুষ আমি তোদেরকে জানাই দে এই পৃথিবীর মানুষগুলা কত কষ্ট করলো সন্তানের জন্য হাসরের ময়দানে সন্তানটা কাজে লাগবে না ভাই ভাইয়ের জন্য কাজে লাগবে না মা বাবা কাজে লাগবে না কেউ কারো কোনো কাজে লাগবে না কাল হাসরের ময়দানটা কঠিন বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে আমার নবীজি ডাক দেয়া বলতেছে যখন এসব কথা এরপর একটা কথা বললেন আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে বললেন মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে যদি উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে তাহলে তো মানুষ লজ্জায় পড়ে যাবে একজন আরেকজনের দিকে তাকালে তো এটা খারাপ দেখা যাবে একজন আরেকজনের দিকে তাকাইলে তো এটা পর্দার খেলাপ হয়ে যাবে আমার নবীজি যখন এসব কথা বলার পরে আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন উলঙ্গ অবস্থায় উঠবে জানতে চাই আবার নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে ও আয়েশাতুল হুমায়রা আমি নবী তোমারে জানাই দে সূর্যটা চলে আসবে আধা হাত উপরে আরেকটা রেওয়ায়েতের মধ্যে পাইলাম আমরা যে সুরমা দেই সুরমা 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 যে দেই সুরমার দানিটা সমান উপরে সূর্যটা চলে আসবে কত লক্ষ মাইল উপরে কত উপরে সূর্য ওই সূর্যের তাপে গরমকালে আমরা জীবন বাঁচানো অতিষ্ঠ হয়ে যাই ফ্যানের তলে গেলে গরম লাগে গাছের নেশায় গেলে গরম লাগে কোনো জায়গায় শান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই সেই সূর্যটা যদি আধা হাত উপরে চলে আসে সুরমার দানি সমান উপরে যদি চলে আসে একবার চিন্তা করে দেখছেননি কাল হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে ঠিক কিনা কর আসর যখন কায়েম হবে
হিসাব নিকাশ নিবে নেকি বদীপ উজন হবে নবী উম্মতি বলবে সেদিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম একসাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দুরুদরা একসাথে পড়বেন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ومعه أجمعين اللهم صل وسلم اللهم صل وسلم কি করলে ভব বাজারে হিসাব চলছে মন তোমারই ঘরে কি করলে ভব বাজারে হিসাব চলছে মন তোমারই ঘরে যুগবিও করোনার মন থাকতে এই বাজারের দিন একসাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম হাতগুলা তোলেন আমার নবীর জন্য একটু হাতগুলা তোলেন কবরের কথা স্মরণ করে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম একসাথে বলেন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি وسلم اللهم صل وسلم بلا جخون شش ہوئی بے বিদায় তোরই সামনে আসবে বেলা যখন শেষ হইবে বিদায় তোরই সামনে আসবে কেউ না তোমায় ধরে রাখবে একাকি যাবে সেদিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মাওলা যেদিন কাজী হবে আল্লাহ হিসাব নিকাশ নিবে নেকি বদি ওজন হবে নবী নবীজি হবেন জামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এখন আমি আপনাদেরকে বলবো আমাদের আসল গোর তাহির সাহেব একটা কথা সব সময় বলে থাকেন আমাদের আসল গোর বিল্ডিং নাকি কবর আর জোরে কোন আসলে বলেছি কবর কিন্তু আমাদের কবরের নাই কবরের নাই কবরের যদি খবর থাকতো রে রাত্রে আড়াইটার দিকে ফেসবুক টিপত না যদি ফেসবুক টিপিডি কইছে না জোরে কোন ঠিক কি নাম এখন সুর ও মুসিবত পড়ছে সুর এখন সুরি সাইড হয়ে দিতেছে ভালো হয়ে যেতেছে গা কেমনে শুনেন আব্বা কথাটা এক সুরে রাত্রে তিনটার দিকে গেছে গিয়া দেহে ফেসবুক টিপতেছে গরো গিয়া দেহে কি টিপতেছে গরের ভিতরে গিয়া দেহে ফেসবুক ফেসবুক শরীফ টিপতেছে তো ফেসবুক শরীফ জন টিপতেছে সুরে কার সুরি করতারব এবারে মন খারাপ হয়ে গেছে আরেকটা তো গিয়া দেহে হে বড় ইউটিউব টিপতেছে আরেকটার মধ্যে গিয়া দেহে লাইকি ভিডিও দেহে লাইকি হট রাত্র গভীর হয়ে গেলে খালেস এবং মুখলেস বান্দা গুনাহ সেজদার মধ্যে পড়ে যায় আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই আর এই মোবাইলের কারণে অ্যান্ড্রয়েড সেটের কারণে স্মার্টফোনের কারণে মানুষ সেজদায় যাবে দূরের কথা স্মার্টফোনের কারণে প্রত্যেকটা মানুষ গনে গনের মধ্যে অপরাধ অন্যায় করতেছে জেনা বেবিচারের মতো গুনাহ করতেছে কথা কোন ঠিক কি না আমার বন্ধুরা আমি আপনাদের বিবেকের কাছে কয়েকটা কথা রেখে যাচ্ছি যেহেতু আমার পরে মুফতি গিয়াসউদ্দিন আত্মাহির হুজুর আসবেন আমি আসার পরে ছেড়ে দিব আপনাদের কষ্ট হবে না
কষ্ট হবে না কি তাহলে একটা তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার লোক বলা না তাবারক আছেন আজকা নাই ও ভালোই তাবারক না থাকলো নবীর প্রেমিক যারা আল্লাহর পক্ষ থেকে তাবারক আছে না নাই আর জুরে কোন আছে না নাই প্রত্যেকবার যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলবেন প্রত্যেকটা হচ্ছে সুন্নিদের তাবারক ঠিক কি না বলেন আজকে মরে গেলে সবই শেষ যা করে গেলেন তাই কাজে লাগলো আল্লাহ যেন কবুল করে আমিন করেন আমার সাবজেক্ট ওইদিকে না শুধু একটু কবরের কথা বলার একটাই শুধু কারণ বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম কোন দিকে আমরা হাঁটতেছি কোথায় হাঁটার কথা ছিল কিন্তু মুসলমান হিসেবে আমাদের কি দায়িত্ব আমরা পালন করতেছি আমি আপনাদেরকে আহলে বাইত নিয়ে কথা বলার কথা আমার নবীজি রহমাতুল লিল আলামিন নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি কি আবু জাহেরের হাবিব বিন মালিক দুইটা মানুষ কি খুব ভালো মানুষ আরো জোরে কোন আবু জাহেল কি খুব ভালো লোক নাকি না এই আবু জাহেলের প্রেতাত্মা সমাজে আছে না নাই আরো জোরে বলো আছে না নাই ওই আবু জাহেল আর হাবিব বিন মালিক হলো আবু জাহেলের দুস্ত ভালো লোকের দুস্ততা হে ভালো লোক আর ইবলিসের দুস্ততা হে ইবলিস নমরুদ শয়তান ফেরাউন ঠিক না বে ঠিক ওই আবু জাহেলার দুস্তের নাম হলো হাবিব বিন মালিক নবীজিকে অপমান করব তারা ডিসিশন করলো প্ল্যান প্রোগ্রাম করলো নবীজিকে অপমান করবে একদিন আমার নবীকে ডাক দেয় বলে উরিদু আন তাগিবা শামসাম এ মোহাম্মদ এরা তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে কোন নাকি ডাক দেয়া বলতেছে উরিদু আন তাগিবা শামসাম এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো আসমানে যে চাঁদ আছে ওই চাঁদটাকে হুকুম দিয়ে তুমি জমিনে আনতে পারবে কিনা জোরে কোন না সুবহানাল্লাহ আর একটু জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ উরিদু আন তাগিবা শামসা হে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও আমি তোমাকে সর্বপ্রথম কথাটা বলছি তুমি সূর্যটাকে ডুবাইয়া দিবা আমার নবীজি বলতেছে বড় মজার কথা অবাক হয়ে যাবেন শুনলে নবীজি ডাক দেয় তারপরে কি করতে হবে আর একটু জবান খুলে বলেন বাবা সুবহানাল্লাহ নবীজি কই তার পরে কি করতে হবে এরপরে ডাক দেয় বলে ওয়াতাখরুজুল কামার সূর্যের জাগার মধ্যে আবার চন্দ্র উদয় করে তুমি দেখাইবা এক নম্বরে বলেছিল সূর্য যে জায়গার মধ্যে আছে সূর্যটা সাথে সাথে ডুবাই দিবা সূর্যের জায়গার মধ্যে চন্দ্র উদয় করে দেখাই বাপ আমার নবী কই বলো 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 তারপরে কি করতে হবে ওয়াঞ্জিরুনাল আরদিম ওই চাঁদ আসমানের মধ্যে চাঁদ উপরে তুমি ইশারা দিয়া চাঁদ কি জমিনের মধ্যে নামাইয়া দিবা সুবহানাল্লাহ বল সবাই খুব খেয়াল রাখবেন কথাগুলা গিট্টা দিবেন কোন বানানো গল্প বলছি না ডাইরেক্ট কিতাব দেখে দেখে বলতেছি এরপরে বলো ওয়াইং জিরুইনাল আরদি চারটাকে জমিনের মধ্যে নিয়ে আসবাব এরপরে ডাক দেব ওয়াইং শিকুন ইসফাইন নবীজি কই তারপরে কি করতে হবে ওয়াইং শিকুন ইসফাইন ওই চাঁদকে জমিনের মধ্যে আনার পরে তুমি হুকুম দিয়া ডান হাতের এই ইশারা আঙ্গুল দিয়া সেরে সাহাদ আঙ্গুল দিয়া তুমি চাঁদকে যদি নবী হও দুই টুকরা করে আমাদেরকে দেখাইতে হবে আমার নবী চাঁদকে দুই টুকরা করছে কিনা এই কথা আপনারা জানেননি নবীজি যে জমিনের মধ্যে আইনা চাঁদকে দুই টুকরা করছে এরপরে আমার নবীজি কই তারপরে কি করতে হবে এরপরে আবু জাহিল আর হাবিব বিন মালিক তারা দুইজনে সুম্মা ইস্তামি আফা ওয়া আফা কুল আশিকান ওই দুই টুকরা চাঁদ যখন হয়ে যাবে দুই টুকরাকে আবার হুকুম দিয়া এক টুকরা বানিয়ে দিবা নবীজি কই তারপরে কি করতে হবে কো তোমার জবান দিয়া বললে হবে না তুমি যে নবী তুমি যে রসুল তুমি যে আল্লাহর প্রেরিত রসুল
তুমি তোমার জবানে বললে হবে না জমিনের মধ্যে আনার পরে চাঁদকে দুই টুকরা করার পরে আবার যখন এক টুকরা করবান এক টুকরা করার পরে সম্পূর্ণ চাঁদটা বলতে হবে ওয়া শিহিদুলা কামিরুন সালা ওই চাঁদের মুখ দিয়া বলতে হবে তুমি যে সত্য নবী আল্লাহু আকবার বলেন সবাই ওয়া শিহিদুলা কামির রিসালা নবীজি বাড়ির মধ্যে চলে গেলেন ডাক দিয়ে বলতেছে খাদিজা আমরা যখন অনেক সময় পেরেশানি থাকি অনেক সময় মন খারাপ থাকলে স্ত্রী বলে কি হয়েছে মন কেন খারাপ অবস্থায় আছে আজকে আমি আসার আগে আমার মানি ব্যাগটা হারিয়ে গেছিল এক মাহফিলের হাদিয়া ছিল এর মধ্যে বুঝছেন আমার মানি ব্যাগ ফাইতাছেন তো আমার স্ত্রী জিজ্ঞাসাছে কি তা আপনার মন খারাপ আমি গাড়ি মানি ব্যাগ কই যেন ফালাইছে বলো নাই তো তারপরে এটার জন্য আমি সময় দেরি করে নাই আমি ব্রাহ্মণপাড়া দীর্ঘভূমি মাহফিল করতে চলে গেলাম আমার কথা হচ্ছে খাদিজাতুল কুবরা নবীর দুঃখের দিনের সাথে একটু আগে বলেছিলাম খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে কেন পেরেশানি দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন কেন আপনার এই অবস্থা এবার ডাক দিয়ে বলে খাদিজা আবু জাহেল এই এই জিনিসগুলা দেখতে চাইছি এক নম্বরে সে বলল সূর্যটাকে ডুবাইয়ে দিতাম উরিদুয়াং তাকিবা শামসা এরপরে বলল সূর্যের ডাগার মধ্যে চন্দ্র উঠাইতাম চন্দ্রকে ইশারা দিয়া নিচে নামাইতাম আবার দুই টুকরা করতাম আবার দুই টুকরাকে হুকুম দিয়া এক টুকরা করতাম এরপর ওয়া শিদুলা কামির রিসালা এই চাঁদের মুখ দেয়া যেন বলে আমি যে সত্য নবী আমি নবী চিন্তা করতেছি এটা আমি পারবো কিনা খাদিজাকে বলতেছি আমার নবীজিকে ডাক দিয়া বলে খাদিজাতুল কুবরা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না দেখি কি হয় খাদিজা পেরেশানি হয়ে গেলেন চিন্তা করতেছেন আমার নবী পড়বে কি পড়বে না আমার নবীজি এই মুজিজা দেখাইতে পারবে কি পারবে না আমার নবীজির সামনে একদিন দুই দিন একদিন গেল খাদিজা ঘুমায় না দুই দিন গেল খাদিজার চোখে ঘুম নাই তৃতীয় রাত্রিতে কে যেন করুণ শুনে ডাক দেয়া বলে মা মা গো রহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ অপমান করবে না সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা ঘুম থেকে উঠলেন জাগ্রত হয়ে ডানে তাকাইলেন ছোট্ট বাচ্চার কণ্ঠে কথা বলার পরে বাচ্চাটাকে খুঁজে পায় না ডানে তাকাইলেন বাচ্চা নাই বামে তাকাইলেন বাচ্চাকে দেখা যায় না উপরে তাকাইলেন বাচ্চা নাই নিচের দিকে লক্ষ্য করতেছেন বাচ্চা নাই বিছানায় হঠাৎ করে ডাক দিয়ে বলে মা 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 তুমি আমাকে খুঁজতেছো আমাকে খুঁজে পাবে না মাগো মা তুমি আমাকে খুঁজে পাবে না আমি এখনো দুনিয়ার জমিনে আসি নাই সুবহানাল্লাহ কর না সবাই আমি এখনো দুনিয়ার জমিনে আসি আমি এখনো দুনিয়াতে আসি নাই ডাক দিয়ে বলতেছে মা এই কথাটাও আমি তোমাকে জানাই দিই রে মা আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন বলার পরে এই কথাটাও আমি তোমাকে জানাই দিচ্ছি আমি এখন তোমার পেট মুবারকের মধ্যে আছি আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হব আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নাম হবে ফাতেমা আমি তোমাকে আবার নামটা পর্যন্ত জানাই দি না চিন্তা করছেন মিয়া আজকে কাদেরকে নিয়ে তারা মন্তব্য করে আজকে পাক পাঞ্জাতনের নাম শুনতে চায় না আহলে বাইতের নাম শুনতে চায় না যে আহলে বাইতেরকে ভালোবাসার নাম হলো ঈমান যে আহলে বাইতেরকে একটু আগেই বলেছিলাম নামাজের মধ্যে সালাম না দিলে তাদের নামাজ হয় কথা কোন ঠিক কিনা বসেন বসেন কি ও শুনলে ভালো নেই তাহিদি আইতাছে পাগলা দেখছেন নিও তুই বেড়া মাল একটা একশো একশো আল্লাহ কবুল করুক আমিন কর সবাই
দেখছেন না কইতাছে তাই কই তাই পাগল কেমন করছে তাহিরে আল্লাহ রে আসে আইতাছে 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 ইডা ইডা বলে কোন হানো একটু দূরে সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد اكتو زبان كله وتعوذ ذكر قربين الله 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 اك ساتھ زبان كله ذكر قربين الله 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 كن بونيلو كهيلي مرشدي كن بونيلو كهيلي الله 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 سيكايا برمو خلا سيكايا برمو خلا كنو دوري رويلي آه بحري توي كميني بويلا رويلي مسلا الله 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 الله